ক্যাকটাসটি আমার আঁকা হয়ে গেছে, তো এবারে ক্যাকটাসটিতে আমি রং করব। এই যে আমি প্রথমে নিয়েছি ইয়েলো আকার, তো এই রংটি আমি নিয়ে নিয়েছি। এই রংটি প্রথমে আমি ক্যাকটাসের প্রত্যেকটাতে দিয়ে দেব, তো দিয়ে দেওয়ার পরে এর ওপরে আবার একটি রং চাপাবো। এরপর আমি লাইট গ্রিন নিয়েছি, লাইট গ্রিনটি আমি যেভাবে দিচ্ছি তো সেভাবেই দিয়ে নেব। এই যে এরকমভাবে তোমরাও এভাবেই লাইট গ্রিনটিকে দেবে, আর উপরের দিকে ইয়েলোটি একটু হালকা করে ফাঁকা রেখে দেবে, এবং তারপরে আবার ওপরের ক্যাকটাসটিতে ঠিক সেমভাবে নিচের দিকে ডিপ করে ওপরের দিকে হালকাভাবে করে নেব। প্রত্যেকটি ক্যাকটাস আমি এইভাবে এঁকে নিচ্ছি, মানে রং করে নিচ্ছি। এবারে ডিপ গ্রিন নিয়ে নেব। ডিপ গ্রিনটি নিয়ে ক্যাকটাসটির নিচ থেকে ওপরের দিকে দেব, এবং ওপরে যেমন হলুদ কালারটি দেখা যাচ্ছে তো সেরকমই দেখা যাবে। তো এই যে এভাবে ডিপ গ্রিনটি নিয়ে আমি নিচ থেকে ডিপ করে নেব। এখন ডিপ নীল নিয়ে নিয়েছি, ডিপ নীলটি নিয়ে ক্যাকটাসে একদম চারিধারে আমি রঙটি করে নেব, এবং মাঝে মাঝে ডিপ করে নেব এবং কাঁটাগুলি করে নেব, মানে যে ক্যাকটাসের যে ভেতরে ভেতরে কাঁটা থাকবে, তো সেই কাঁটাগুলোও এই রঙটি দিয়েই করব, এই রঙের মাধ্যমেই করব। তো এই যে এইভাবে করে নেব। এইভাবে ক্যাকটাসের কাঁটা করে নেব এই রঙটির মাধ্যমেই। তো প্রত্যেকটি ক্যাকটাসের পাতাতে, প্রত্যেকটা পাতাতে আমি এরকম কাঁটা করব। তো ক্যাকটাসের নিচের দিকে একটু শিকড় করে নেব, এবং নিচের দিকে হালকা করে হলুদ, সবুজ এবং ডিপ নীল দিয়ে একটু মাটি করে নেব। তো তাহলেই হয়ে যাবে আমার ক্যাকটাসটি আঁকা। তো এই যে কমপ্লিট হয়ে গেছে আমার ক্যাকটাস আঁকা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করবে। তো তোমরা সবাই ভালো থেকো।